হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আমি রুহুল আমিন। পিএইচপি ফান্ডামেন্টাল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব পিএইচপি ফাংশন নিয়ে। তার আগে জেনে রাখি যে পিএইচপি ফাংশনটা কি। কোনো প্রোগ্রামিং করতে হলে প্রোগ্রামকে সহজ করার যে একমাত্র সহযোগী থাকে সেই সহযোগীর নাম হচ্ছে ফাংশন। যখন আমরা কোনো প্রোগ্রামিং করি তখন কোনো একটা সেগমেন্টকে বারবার আমাদের কল করার প্রয়োজন হতে পারে, কিন্তু ফাংশনের মাঝে যদি সেটা কল করা থেকে থাকে, কল করে রাখতে পারি, তাহলে আমি ওই এক ফাংশনটাই কল করলে আমার সে অনেক বড় একটা সেগমেন্ট সেটা কি হবে, এটা ফাংশনের মধ্যে ফিল আপ করা পসিবল হবে। সাধারণত এই ফাংশন দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আজকে আমরা দেখবো বিল্ট ইন ফাংশনটা কি। বিল্ট ইন ফাংশনটা হচ্ছে বিল্ড করা থাকে, অর্থাৎ যুক্ত করা থাকে, যোগ করা থাকে পিএইচপির মধ্যে স্বয়ংক্রিয়ভাবে, যে ফাংশন যোগ করা থাকে, ইনক্লুড করা থাকে, সেটাই বলা হয় বিল্ট ইন ফাংশন। পিএইচপি এর মধ্যে হাজারো প্লাস ইউজার বিল্ডিং ফাংশন আছে যেগুলো অলরেডি পিএইচপি ইনক্লুড করে রাখছে অলরেডি। জাস্ট আমরা সেখান থেকে শুধু ফাংশন নেমটা কল করব, কল করলে আমার ওটার মধ্যে কাজ হয়ে যাবে। অর্থাৎ এই ফাংশন আমার কি হবে, বিল্ডিং ফাংশনটা আমাকে বুঝতে হবে, ডেফিনেশনটা জানতে হবে পিএইচপি থেকে। জানার পরে সেটাকে আমরা যদি এখানে ইউজ করি তাহলে আমরা সে প্রপার কার্যক্রম দেখতে পাবো। যেটা হচ্ছে আমরা একটা উদাহরণ দেখবো যে এখানে বিল্ডিং ফাংশনের, সে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম str ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল নেওয়ার পরে এখানে আমি একটা স্ট্রিং দিব, সে এখানে দিলাম যে রুহুল একাডেমি বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছেন যে রুহুল একাডেমি বাংলাদেশ এটা আছে লোয়ার কেস, অর্থাৎ সবগুলো স্মল লেটার আছে। এখন আমি চাচ্ছি যে এই এই স্ট্রিং এর ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ড গুলো কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা পিএইচপি একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে পারি, ফাংশনটার নাম হচ্ছে str টু আপার কেস। এখন আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এখানে করতে পারি কি যে আমরা ফাংশনটা ইউজ করতে পারি যে str টু আপার কেস, str টু আপার কেস এই ফাংশনটা ইউজ করতে পারি। ফাংশনে এটাকে বিল্ডিং ফাংশন বলে। এই বিল্ডিং ফাংশনের মধ্যে এটা এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটার কাজ হচ্ছে ডেফিনেশন এরকম, এর ভিতরে যে স্ট্রিং গুলো থাকবে সেই স্ট্রিং গুলো সে কি করে দিবে, লোয়ার কেস থাকলে সবগুলো আপার কেস করে দিবে। ঠিক আছে, যতগুলো লোয়ার কেস থাকবে সবগুলো আপার কেস করে দিবে। তাহলে আমরা কি করবো, জাস্ট এর ভিতরে এই এসটি এই স্ট্রিংটাকে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিব। এখানে আমি এটা প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর এখন কিন্তু আমার ফাংশনটা যদি এটাকে আমি স্ট্রিংটাকে কল করি, এই ফাংশনটাকে কল করি, তাহলে সেটা কি হবে, সেটা আপার কেস হয়ে যাবে। এটা আমরা দুই ভাবে কল করতে পারি, ইকো করতে পারি, একটা জাস্ট এভাবে ইকো দিতে পারি, আমরা এই ইকোটা এখানে দিতে পারি, কার্ডটা এখানে দিলাম। দেওয়ার পর যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি রিলোড দিই, দেখতে পাবো যে এই সবগুলো আমার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। খেয়াল করবেন এখানে যে রুহুল একাডেমি বাংলাদেশ সব কি হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে, অর্থাৎ আপার কেস হয়ে গেছে। এখন আমরা এবার আরেকভাবে কল করতে পারি, জাস্ট এটাকে আমি আরেকটা ভেরিয়েবল রুল রাখতে পারি। সে এখানে একটা ভেরিয়েবল নিলাম যে str টু ইকুয়াল টু দিয়ে এটাকে আমরা আপার কেস করে নিলাম। এখন যদি আমি জাস্ট এখানে ইকো করতে পারি, str টু কে ইকো করতে পারি, সরি ইকো str টু করে ইকো করবো, তাহলে একই রকম কার্যক্রম দেখতে পাবো। খেয়াল করুন একই রকম কার্যক্রম দেখতে পাবো, কোনো পার্থক্য থাকবে না। তো এইভাবে হাজারো, খেয়াল করার কোনো পার্থক্য নেই, এইভাবে হাজারো বিল্ডিং ফাংশন আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। পরবর্তী পর্যায়ে আমি বিল্ডিং ফাংশন আরো কিছু দেখাবো। এখানে সেই str টু আপার কেস, str টু লোয়ার কেস। এখন যদি আমি চাই, এটা অলরেডি আপার কেস হয়ে গেছে, আমি এখন চাবো যে লোয়ার কেস তৈরি করতে, জাস্ট এখানে কি করবো, এখানে আর একটা স্ট্রিং দিলাম থ্রি, খেয়াল করবেন, আর এখান থেকে সবগুলো আমি ক্যাপিটাল ইউজ করবো যে রুহুল একাডেমি বাংলাদেশ। দেখুন এখানে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার। এইখানে এই স্টার এটাকে তো কি করব, এটাকে প্রথমে আমি এখানে নিয়ে আসতে পারি, কপি করে এখান দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি স্ট্রিং থ্রি দিতে পারি, যে এখানে যদি স্ট্রিং থ্রিটাকে কল করি তাহলে কি হবে, অলরেডি এখানে আপার কেস হয়ে যাবে। খেয়াল করুন আমি যদি এই রঙটা আমি মুছে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে আমি এখানে স্টার ফোর দিতে পারি, সমস্যা নেই। এখানে স্টার ফোর দিলাম, ফোর দেওয়ার পর এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি হবে, এখানে আছে str টু আপার কেস, আমি দেবো str টু লোয়ার কেস, এখানে str টু লোয়ার কেস। তাহলে কি হয়ে যাবে, এখানে যে আপার কেস গুলো ছিল সবগুলো লোয়ার কেস হয়ে যাবে। এখন দেখুন আমি যদি রিলোড দেই, দেখতে পাবো যে রুহুল একাডেমি বাংলাদেশ সবগুলো লোয়ার কেসে কনভার্ট হয়ে গেছে। খেয়াল করুন দেখুন সবগুলো লোয়ার কেস কনভার্ট হয়ে গেছে। তাহলে এইগুলো মূলত, এগুলোকে বলা হয় যে পিএইচপি বিল্ডিং ফাংশন। এখানে str টু লোয়ার এবং str টু আপার দুইটা আমি ফাংশন দেখলাম, এই ফাংশন দুটো বিল্টিং ফাংশন বলা হয়।
এই বিল্টিং ফাংশন পিএইচপিতে হাজারের বেশি বিল্টিং ফাংশন আছে যেগুলোর ইউজ করে আমরা পরপর জানবো। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করতে পারবো। প্রথম ফাংশন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা দেখবো ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ ইউজার যে ফাংশনটা নিজে থেকে ডিফাইন করে দিবে সেটাকে বলে ইউজার ডিফাইন ফাংশন সহজ ভাষায়। অর্থাৎ এমন হতে পারে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে একটা অংশ বারবার আমাদের টাইপ করতে হচ্ছে বা একটা সেগমেন্ট আমরা বারবার আমাদের কাজে লাগতেছে, তাহলে সেটাকে আমরা একটা ফাংশন হিসেবে তৈরি করে রাখবো, সেই ফাংশনটাকে আমি ইউজ করবো, বারবার ইউজ করবো, তাহলে আমার বিশাল একটা সেগমেন্ট আমাদের আর বারবার টাইপ করা প্রয়োজন হবে না। জাস্ট একটা জায়গায় আমরা সেটাকে আমরা ফাংশন আকারে আমরা তৈরি করে রেখে দিব, সেখান থেকে শুধু ফাংশন নেমটা কল করবো, আমাদের কার্যক্রম হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। সে দেখি আমরা এখানে আমরা অবশ্যই ফাংশন কি ইউজ করবো, ফাংশন ফাংশন ইউজ করলাম, ফাংশন কি ইউজ করবো। তাহলে আমি ইউজার ডিফাইন ফাংশনের সিনট্যাক্সটা এরকম, ফাংশন তারপর হবে কি ফাংশন নেম, এখানে হবে ফাংশন নেম, ফাংশন নেম, ফাংশন নেম হবে এখানে, তারপর হবে এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, এরকম হবে। এটাকে মূলত সিনট্যাক্স, এই সিনট্যাক্স ইউজার ডিফাইন ফাংশনের সিনট্যাক্স এরকম। অর্থাৎ প্রথমে ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, তার ফাংশন নেম ইউজ করতে হবে, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ই করতে পারি, আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, আবার অনেক ব্ল্যাঙ্ক রাখতে পারি। তাহলে আমরা এইভাবে আমরা কি করব, আমরা আমাদের ফাংশন ইউজার ডিফাইন ফাংশন আমরা তৈরি করব। তাহলে প্রথম আমি একটা ফাংশন তৈরি করি, কেপিএনসি ফাংশন, বলছিলাম ফাংশন নেম, তাহলে নেম দিলাম আমি যে একাডেমি, একাডেমি একটা ফাংশন নেম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে বলছিলাম যে প্রথমে ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপর কি হবে ফাংশন নেম, এটাকে আমার ফাংশন নেম। তাহলে আমার এখানে ফাংশন নেমটা কি একাডেমি নামে ফাংশন নেম। এই ফাংশন নেমের ভিতর যদি আমি এখানে ইকো করি, এটা প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব, আমি দিলাম রুহুল একাডেমি বাংলাদেশ, বাংলাদেশ। এখন রুহুল একাডেমি বাংলাদেশ এই ফাংশনটা আমি ক্রিয়েট করলাম, এখন কি করবো, এখন যদি রিলোড ডে কিন্তু দেখতে পাবো না, রিলোড ডে তাহলে দেখতে পাবো না, কেন দেখতে পাবো না সেটা প্রশ্নটা যেরকম, দেখুন আমি ইকো করছি ফাংশনের মধ্যে, ফাংশনের মধ্যে ইকো করছি, তাহলে ইকো করলে অবশ্যই আমার ফাংশনটাকে কল করতে হবে। তাহলে দুই ভাবে ইকো করা যায়, প্রিন্ট করা যায়, জাস্ট এখানে আমি কি করি এই ফাংশন নেমটাকে কল করে দিলাম, এই ফাংশন নেমটাকে আমি যদি ইকো করে দিই, সরি ইকো করা লাগবে না, জাস্ট এখানে কল করে দিলাম না, অবশ্যই আমার সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, ফাংশন নেমটা দিলাম, দেওয়ার পর আমি সেভ দিয়ে রিলোড দিই, দেখতে পাবো এখন ডিসপ্লে হবে রুহুল একাডেমি বাংলাদেশ, রুহুল একাডেমি বাংলাদেশ। তাহলে এভাবে ডিসপ্লে করতে পারি, আবার একভাবে ডিসপ্লে করতে পারি, সেটা কি জাস্ট এখানে আমি কি করব, রিটার্ন করে দেব, এখানে আর ই টি ইউ রিটার্ন, টি ইউ আর এন রিটার্ন, রিটার্ন করলাম, তাকে রিটার্ন করতেছি, এটা রিটার্ন করতেছি। জাস্ট এখন আমি কি করব, এখন যদি আমি এখানে জাস্ট এই এই অবস্থা থাকে, খেয়াল করুন একাডেমি ফাংশন নাম লেখা থাকে, তাহলে কিন্তু আমার কিছু প্রিন্ট হবে না, কেন প্রিন্ট হবে সেটা পরে বলি, দেখুন কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ প্রিন্ট হচ্ছে না যখন এখানে রিটার্ন ইউজ করবো, ফাংশনের মধ্যে কোথাও রিটার্ন ইউজ করবো, তাহলে বাইরে অবশ্যই আমাকে ইকো ইউজ করতে হবে, ইকো, আর যদি এখানে ইকো ইউজ করি তাহলে বাইরে আমার আর ফাংশন কল করার সময় আর ইকো ইউজ করা লাগবে না। তাহলে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিই, দেখতে পাবো কি, খেয়াল করবেন এখানে রুহুল একাডেমি বাংলাদেশ। তাহলে কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে যদি আমরা ফাংশনের ভিতরে রিটার্ন ইউজ করি তাহলে আমাদের অবশ্যই বাইরে ইকো ইউজ করতে হবে, আর ফাংশন যদি আমরা ইকো ইউজ করি তাহলে বাইরে আর ইকো ইউজ করা লাগবে না। তাহলে আমি আরেকটা আরেকটা উদাহরণ দেখতে পারি, এখানে সে আমি এখানে দিলাম একটা ভেরিয়েবল নিলাম এখানে আমি, যে ভেরিয়েবল এ ইকুয়াল টু টেন, একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল বি ইকুয়াল টু টোয়েন্টি, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম সি ইকুয়াল টু ভেরিয়েবল এ প্লাস বি, ভেরিয়েবল এ, অর্থাৎ এবার লিখি আমরা ভেরিয়েবল এ প্লাস ভেরিয়েবল বি। এটা কি হচ্ছে যে আমি একটা অ্যাসাইন করলাম এ এর মান 10 এবং বি এর মান 20, এখন একটা ভেরিয়েবল নিলাম সি, তার ভিতরে কি করলাম যে এ এবং বি দুটো আমি যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পর জাস্ট এখানে কি করব আমি, এখানে ইকো করতে পারি, এখানে ইকো করতে পারি ভেরিয়েবল সি, ভেরিয়েবল সি দিয়ে ইকো করি, তাহলে এখন কি দেখতে পাবো, ভেরিয়েবল ইকো সি ইকো করলে আমি বলছিলাম যে ফাংশনের মধ্যে যদি ইকো করি তাহলে বাইরে আমার আর ইকো করার প্রয়োজন হবে না, জাস্ট এখানে আমি এটা রিমুভ করে দিব, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার কি ডিসপ্লে হবে, ডিসপ্লে হবে যে আমার এখানে 10 প্লাস 20 ইকুয়াল টু 30। এখন দেখতে পাবো এখানে আমার ডিসপ্লে হবে, আমি বাইরে আমি কোথাও এই পেজের ভিতরে কোথাও আমি কি করবো, একাডেমি ফাংশনটা কল করলাম,
কল করার পর আমি সেভ দিয়ে রিলোড দেই, দেখতে পাবো যে এখানে 30 ডিসপ্লে হচ্ছে 30। এখন দেখতে পাবেন যে ফাংশনটা কিভাবে ইউজ করব। দেখুন আমার এই আমি যে পেজে কাজ করতেছি এই পেজের ভিতরে অর্থাৎ index.php এর ভিতরে যে কোনো একটা কল করতে পারি, সে আমি এখানে কল করি না উপরে কল করব, এখানে কল করব, এখানে কল করলে কিন্তু একই রকম আমার রেজাল্ট হবে। দেখুন সেভ সেম সেভ দিয়ে আমি রিলোড করি, খেয়াল করবেন যে আমার এখানে 30 ডিসপ্লে হচ্ছে, কারণ কি আমি যে কোনো একটা আমি পেজে কল করতে পারি, অর্থাৎ আমার পেজের ভিতরে এই ফাংশনটা থাকতেই থাকলেই হবে, তা সেটা হতে পারে ইন্টারনাল পেজ বা এক্সটারনাল পেজ। তাহলে একটু পরে আমি দেখাবো যে কিভাবে এক্সটারনাল পেজ আমি ইউজ করতে পারি, সেটা পরে দেখাবো। তাহলে আমি এই পেজের ভিতরে যে কোনো এক জায়গায় কল করতে পারি, শুধু এক জায়গায় কেন আমি একাধিকবার কল করতে পারি, সে এখানে দিলাম আমি একাধিকবার কল করতে পারি। তাহলে কি হবে, জাস্ট এখানে একটা ব্রেক দিতে হবে আমাকে অবশ্যই, আমি এখানে ব্রেক ইউজ করতে পারি, জাস্ট এখানে একটা ইকো দিলাম, ইকো ব্রেক, ইকো আমি এখানে ব্রেক ইউজ করব বিআর, খেয়াল করবেন এখানে আমি ব্রেক দিব, এখানে ব্রেক দিলাম, এখানে ব্রেক দিলাম, যাতে সুন্দরভাবে দেখানোর জন্য সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিয়ে দেখতে পাবো তিনবার আমার একই জিনিস তিনবার দেখাবে, অর্থাৎ 30 তিনবার ডিসপ্লে হবে, খেয়াল করুন 30 তিনবার ডিসপ্লে আছে। তার মানে কি যে আমরা একটা জিনিসকে আমরা একাধিক বার আমরা একটা সেগমেন্ট কে ফাংশন মধ্যে ডিফাইন করে রাখলে আমরা একাধিক বার একই মধ্যে দেখাতে পারবো, হ্যাঁ যে কোনো দেখাতে পারবো, কোথাও সমস্যা হবে না। এখন আমরা দেখবো অন্যভাবে কি করে ফাংশন আর্গুমেন্ট পাস করতে পারি, সে আমি একটা ফাংশন তৈরি করবো যেভাবে আর্গুমেন্ট পাস করবো। তাহলে আমি এটাকে একটু ব্লক করে রাখি, এরপর আমি একটা ফাংশন তৈরি করব। এখন আমার ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে কিভাবে আমি আর্গুমেন্ট পাস করতে পারি সেটা দেখব। তাহলে একটা ফাংশন নিলাম, ফাংশন একটা ফাংশন নেম ইউজ করলাম সাম ফাংশন নেম, এবং আমি ফাংশন এখানে আমি কোড এক্সিকিউট হবে। তাহলে এখানে আমি দুটো আর্গুমেন্ট পাস করব, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি দুটো আর্গুমেন্ট পাস করে দিব। সে দিলাম যে নাম ওয়ান নাম্বার ওয়ান কমা দিয়ে নাম্বার টু, এভাবে আমরা কমা দিয়ে আরো নাম্বার দিতে পারি, এখানে আমরা এক বা আরো একাধিক কি করতে পারি আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। তো এই মধ্যে দুটো দিলাম আমি নাম্বার ওয়ান নাম্বার টু, জাস্ট এখানে কি করব আমি আর একটা ভেরিয়েবল নেই, এখানে আমার কোড এক্সিকিউশন হবে, অর্থাৎ আমি এই যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটা কি নিলাম, আমি দুইটা আর্গুমেন্ট নিলাম, এই আর্গুমেন্ট দুইটা ভ্যালু আমরা কি করব এখানে আমরা এখানে আমরা ক্যালকুলেট করব। সো এখানে দিলাম রেজাল্ট, রেজাল্ট রেজাল্ট ইকুয়াল কি করলাম আমি কি করব নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, এই দুটাকে আমি প্লাস করে দিলাম। তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে হয়তো ইকো করতে হবে, তা না হলে আমাকে রিটার্ন করতে হবে। তাহলে আমি এখানে ইকো করতে পারি, ইকো করি, ইকো দিলাম কি, ইকো দিলাম রেজাল্ট, রেজাল্ট তো ইকো দিলাম রেজাল্ট। তার রেজাল্ট করলে কি হবে, আমি বাইরে থেকে দুইটা আমি কি করব ভেরিয়েবলের মাধ্যমে দুইটা প্যারামিটারের মাধ্যমে দুইটা ভ্যালু পাস করব। তাহলে এটা যদি আর্গুমেন্ট হয় তাহলে প্যারামিটার কি, প্যারামিটারটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে এরকম যে যে আমরা আর্গুমেন্ট এখানে আমরা চেঞ্জ করতে পারবো না। একটা ফাংশন তৈরি করা হয়ে গেলে আমরা যখন ফাংশন কল করবো সেক্ষেত্রে আমরা প্যারামিটার আর্গুমেন্ট চেঞ্জ করতে পারবো না, কিন্তু প্যারামিটার চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে খেয়াল করবেন এখানে আমি যদি আমি এই ফাংশনটাকে ইউজ করি, সে এখানে আমি ফাংশনটা দিলাম যে এস ইউ এম সাম, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, এবং এর ভিতরে কি দিব আমি সে এখানে দিলাম 10 আর 20, এই 10 এবং 20 এই দুটো হচ্ছে প্যারামিটার, প্যারামিটার ভ্যালু। তাহলে আমি প্যারামিটার ভ্যালু সে কি পাস করতেছি, 10 পাস করতেছি আর 20 পাস করতেছি। যখন 10 পাস হচ্ছে তখন এই 10 টাকে ক্যাচ করতেছে ফাংশনের মাধ্যমে, ক্যাচ করতেছে নাম্বার ওয়ান, এবং 20 টাকে ক্যাচ করতেছে নাম্বার টু। এই দুটো ক্যাচ করার পর সে কি করতেছে, রেজাল্ট নাও ভেরিয়েবলের ভিতরে সে কি হচ্ছে স্টোর হচ্ছে নাম্বার ওয়ান 10 এবং 2, এখানে কি হচ্ছে এখানে 10 প্লাস 20 ইকুয়াল টু 30 হচ্ছে, তার রেজাল্ট হচ্ছে কি 10 প্লাস 20 ইকুয়াল টু 30 রেজাল্ট হচ্ছে এখানে। এখন 30 রেজাল্ট হচ্ছে, রেজাল্ট আমি ইকো করলাম, ইকো করার পর কি হচ্ছে আমি ফাংশনের বাইরে যে কোনো জায়গায় কল করতে পারি, জাস্ট আমি এখান থেকে কাট করে এখানে কল করব, উপরে কল করলাম, তাহলে কি কল করতেছি সামের ভিতর দিয়ে 10 এবং 20, তাহলে 10 এবং 20 দুটো প্যারামিটার হিসেবে দুটো ভ্যালু আমি পাস করতেছি, আর এখানে এই দুটো হচ্ছে আর্গুমেন্ট। এক্ষেত্রে আমি কি করবো সেভ দিয়ে রিলোড করে দেখতে পাবো রেজাল্ট আসবে 10 প্লাস 20 ইকুয়াল টু 30, খেয়াল করবেন রেজাল্ট হচ্ছে 30। তাহলে এভাবে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা ইকো না করে রিটার্ন করতে পারি, আর ইটিইউ আর রিটার্ন করলাম, রিটার্ন করলো একই রকম রেজাল্ট আসবে। সো রিটার্ন করলে আমি কি বলছিলাম, যখন আমরা ফাংশনের ভিতরে রিটার্ন করবো তাহলে ফাংশনটাকে কল করতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে ইকো করতে হবে, জাস্ট সেক্ষেত্রে আমি এখানে ইকো দিয়ে দেবো ইকো, তাহলে কোনো পার্থক্য থাকবে না। দেখুন রেজাল্ট আসবে 30, রেজাল্ট 30। তাহলে এভাবে আমরা আর্গুমেন্ট পাস করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি আমরা এটাকে, এবং আরেকটা জিনিস দেখতে পারি, প্রথমটা দিলাম কি যে সাম,
ভ্যালু দিলাম দুইটা, 10 এবং 20। তারপর আমি এটা দিলাম, আমার একটা ইকো নেই, ইকো নিলাম এখানে, বিয়ার নিলাম, বিয়ার নেই এখানে, আমি দেখানোর জন্য বিয়ার এখানে বিয়ার দেওয়ার পরে এখানে আমি আরেকটা ভ্যালু পাস করলাম। আমি বলছিলাম যে একাধিকবার কল করা যায়, তাহলে এখানে দিলাম আমি 20 আর এখানে দিলাম 30, তাহলে কত হবে 20 প্লাস 30 = 50 হবে। সেভ দিলাম, সেভ দেওয়ার রিলোড ডে দেখতে পাবো রেজাল্ট হবে একটা 30 একটা 50। তাহলে আমি এভাবে কি করতে পারি, আমরা এভাবে আমরা একাধিক বার ইউজ করতে পারি, প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা একটা ফাংশন দেখি, জাস্ট এখানে আমরা ফাংশনটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এটা দিলাম আমি সাবস্ট্রাক্ট এসইউবি সাব দিলাম। তাহলে এখানে সিম্পল দুটো ভ্যালু দিলাম, এখান থেকে নাম দিলাম, দুটো ভ্যালু দিলাম, নাম্বার ওয়ান নাম্বার টু, এখানে আমি কি করবো সাবস্ট্রাক করবো। তাহলে এখানে অবশ্যই আমার নাম্বার টু মাইনাস নাম্বার ওয়ান হতে হবে, নাম্বার টু মাইনাস নাম্বার ওয়ান, নাম্বার টু মাইনাস নাম্বার ওয়ান, এখন আমার রেজাল্ট হবে। এখন যদি আমি সাব করি এখানে, সেম ভাবে আমি সাবস্ট্রাক করি, এখানে একটা ইকো নিলাম, নেওয়ার পরে এখানে আমি কি দিলাম ইকো দেওয়ার পরে এখানে দেবো সাব। এই ফাংশনটা, ফাংশনের ভিতর কি হবে, দুইটা প্যারামিটার পাস করাবো, প্রথমটা পাস করাবো 50 আর পরেরটা পাস করবো 30। তাহলে রেজাল্ট কি আসবে যে 50 থেকে 30 বিয়োগ করলে দাঁড়াবে 20, খেয়াল করবেন। এখন এখানে আমরা কাজ করতে পারি যে আমি এখানে আরো কনকার্ডের মাধ্যমে আমি কাজ করতে পারি যে ইওর রেজাল্ট ইজ দিলাম সাবস্ক্রাইব, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে রিলোড দিই, রিলোড দিয়ে দেখতে পাবো কি যে ইওর রেজাল্ট ইজ 20। কারণ কি -20 হওয়ার কারণ কি, -20 হচ্ছে খেয়াল করবেন এখানে, এখানে আছে যে নাম্বার অনেক কত দেওয়া আছে, নাম্বার ওয়ানে দেওয়া আছে 50। তাহলে 50 যদি দেওয়া থাকে তাহলে নাম্বার ওয়ান এর কোনটা, নাম্বার ওয়ান এটা, নাম্বার ওয়ান শেষ হয়ে গেল না, তাহলে অবশ্যই কি হবে আমি নাম্বার টু টাকে বড় দিতে হবে। তাহলে আমি দিলাম এখানে নাম্বার টু, এটা দিলাম 30, এটা দিলাম 50, তাহলে এখন আমি দেখবো কি রেজাল্ট 20। কারণ কি প্রথমটা নাম্বার ওয়ান, দ্বিতীয়টা নাম্বার টু, যদি আরো থাকে তাহলে নাম্বার থ্রি হবে। তাহলে সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিই, দেখতে পাবো যে এখানে 20, কারণ কি এখন নাম্বার টু ঠিক আছে, খেয়াল করবেন এখানে নাম্বার টু মাইনাস নাম্বার ওয়ান অর্থাৎ বড়টা মাইনাস ছোটটা, তাহলে অবশ্যই নাম্বার টুটা বড় হতে হবে। দেখেন নাম্বার টুটা বড় দিলাম, নাম্বার ওয়ানটা ছোট দিলাম। তো ভাবে আবার আটটা কাজ করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি, সেম ভাবে আমি এখানে কল করবো, এখান দেই, তাহলে আমি এখান দিব মাল, এখানে অবশ্যই কি হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু গুণ হবে, নাম্বার টু দিলাম এবং কি হবে এখানে স্টার হবে অর্থাৎ গুণ হবে, সেভ দিলাম রেজাল্ট। সেম ভাবে আমি যদি এখানে আবার কল করি, তাহলে এটাকে যদি এখানে আমি এখানে দিলাম, দেওয়ার পরে দিলাম এখানে আমি দিলাম মাল্টি এর মাল্টিপ্লিকেশন দিলাম, তখন কি হবে আমার ফাংশন নেম কি ছিল গুণের জন্য, ফাংশন ছিল এমইউএল। তাহলে এখানে আমি দিব এমইউএল, এমইউএল। এখন যদি আমাকে দেওয়া আছে 30 এবং 50, এদের গুণ করলে কত হবে, 30 এবং 50 গুণ করলে হয় 3 50 1500 হবে, সেভ দিলাম, রেজাল্ট দেই, দেখতে হবে রেজাল্ট আছে কি, 30 এবং 50 গুণ করলে হয় 1500। এভাবে আমরা ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আর্গুমেন্ট পাস করে আমরা আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে, সে এখানে দিলাম আমরা এটা ক্ষেত্রে দেখি, আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দেখি যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে যে দেখুন নাম্বার ওয়ান নাম্বার টু, অনেক সময় আমরা কি করছি এই নাম্বার এই মাল্টিপ্লিকেশনে এই মাল দিয়ে আমরা কি করছি দুইটা আর্গুমেন্ট পাস করতেছি, অনেক সময় আমরা একটা আর্গুমেন্ট পাস করতে পারি, সে একটা আর্গুমেন্ট পাস করলাম, তাহলে কিন্তু রেজাল্ট আমার এরর আসবে, দেখবেন কোনো রেজাল্ট আসবে না, খেয়াল করবেন এই ক্ষেত্রে রেজাল্ট কি আসে এরর আসতেছে। কারণ কি নাম্বার টু যে আর্গুমেন্ট আছে ওইটা কি আছে, এটা আছে ব্ল্যাঙ্ক, এখানে নাই। তাহলে সেক্ষেত্রে কি করবো, তো আমরা এখানে ডিফল্ট ভ্যালু রাখতে পারি, জাস্ট এখানে আমরা দিলাম যে নাম্বার টু ইকুয়াল টু, আমি এখানে একটা ভ্যালু দিয়ে রাখতে পারি যে ওয়ান, নাম্বার টু ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ যদি নাম্বার টু দেওয়া না থাকে তাহলে নাম্বার টু ডিফল্ট অবস্থায় ওয়ান সে কাউন্ট করে নিবে। এখন যদি আমি এই নাম্বার টু ইকুয়াল টু ওয়ান দিলাম, এখন যদি সেভ দিয়ে রিলোড দিই, দেখতে পাবো কি যে নাম্বার ওয়ান আছে এখানে কি আছে, প্রথমটা আছে নাম্বার ওয়ান, বাকিটা আছে নাম্বার টু, সরি প্রথম নাম্বার আছে 30 আর নাম্বার টু ডিফল্ট অবস্থায় কি দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, এখানে নাম্বার ডিফল্ট অবস্থায় ওয়ান দেওয়া আছে। তাহলে কি হবে, আমি সেভ দিলে রেজাল্ট আসবে 30 30 ইনটু 1 = 30 আসবে রেজাল্ট, খেয়াল করবেন এখানে।
যে রেজাল্ট ইজ মাল্টিপ্লিকেশন ইজ 30, কারণ কি 30 গুণিতকে 130, যদি এখানে বাই ডিফল্ট আমি কি রাখি জিরো রাখি, তাহলে যদি আমি এখানে একটাই আর্গুমেন্ট পাস করি তাহলে কি হবে জিরো হয়ে যাবে প্রথম অবস্থায়, কি যদি আমি 30 পাস করি তাহলে জিরো হয়ে যাবে, খেয়াল করবেন রেজাল্ট জিরো হয়ে গেল, কারণ কি 30 ইন্টু জিরো সমান জিরো। এখন যদি এর মতো দুইটা আর্গুমেন্ট পাস করি তাহলে 30 ইন্টু আবার 20 পাস করলাম, তাহলে আবার কিন্তু রেজাল্ট আগের মতো পেয়ে যাবো, কাঙ্ক্ষিত রেজাল্ট 600, 30 ইন্টু 20 600, যদি কিছু না দেই দিলে যদি আমি দুইটা আর্গুমেন্ট পাস করি তাহলে দুইটা আর্গুমেন্ট পেয়ে যাবে এখানে, আর যদি একটা আর্গুমেন্ট দিয়ে থাকি সে এখানে একটাই দিলাম তাহলে এখানে কি আছে একটা আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট বলতে নাম্বার ওয়ান, আর নাম্বার টু কি দেওয়া আছে নাম্বার টু ডিফল্ট অবস্থায় জিরো দেওয়া আছে, এখানে একটা পাস করার অর্থ হচ্ছে যে আমি একটা নাম্বার ওয়ানটা পাস করলাম নাম্বার টু কে পাস করিনি, যদি পাস করি তাহলে দুইটা পাবে আর পাস না করলে একটা পাবে, দেখুন সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিই, দেখতে পাবো জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে, কারণ কি 20 ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তবে এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা আমাদের আর্গুমেন্টের ভিতরে একটা ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে রাখতে পারি, তাহলে এখানে কি হবে যে আমাদের যে আমাদের ফাংশন নেমটা উপরেই কল করতে হবে এমনটা নট নেসেসারি, জাস্ট এখান থেকে আমরা কি করতে কাট করে নিয়ে এসে যদি আমরা আমাদের পেজের মধ্যে এখানে এখানে কল করতে পারি, অর্থাৎ আমরা আমাদের ফাংশনটা আমাদের পেজের ভিতরে যে কোনো এক জায়গায় আমাদের কল করা থাকলেই হবে, ফাংশন তৈরি করা থাকলে আমাদের রেজাল্টটা এখানে পেয়ে যাবে, যখন আমরা কোনো ফাংশনকে কল করব তখন এই ফাংশনটা কি করবে প্রথম অবস্থা আগে দেখবে যে পেজের ভিতরে কোথাও এই সাম নামে কিংবা এই সাব নামে বা মাল নামে কোনো ফাংশন আছে কিনা, যদি থাকে তাহলে সে সেখান থেকে সে এক্সিকিউট হবে, আর না থাকলে সে আনডিফাইন দেখাবে, আনডিফাইন ফাংশন সে দেখলাম আগে ছিল উপরে এখন নিচে দিলাম, নিচে দেওয়ার পরে যদি সেভ দেই সেভে রিলোড দেই কোনো পার্থক্য দেখতে পাবো না, কারণ কি পেজের ভিতরে যে কোনো একটা কল করলেই হবে সমস্যা নাই। এখানে আমরা আরেকটা উদাহরণ দেখবো, এখন দেখি আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দেওয়ার পরে এখানে কি বলবো যেহেতু মাল আছে এমিউল মাল আমি এখানে ইকো করি, এখন যদি এখানে ইকো করছি তাহলে বাই রিটার্ন করা যাবে, বাই রিটার্ন থাকলে সমস্যা ছিল, এখানে রিটার্ন থাকলেও কোনো সমস্যা নাই। এখন আমি কি করবো একটা ভ্যারিয়েবল নিব, এখানে নিলাম আউটপুট, আউটপুট এই ভ্যারিয়েবল ভিতরে কি করবো আমি এই মালটাকে পাস করে দিব, মাল ফাংশন ব্যাটার দিয়ে এখানে দিলাম, এর ভিতরে দুইটা ভ্যারিয়েবল দিলাম আমি বা দুইটা প্যারামিটার দিলাম, একটা দিলাম থ্রি একটা দিলাম ফোর, থ্রি তাহলে কি হবে থ্রি এবং ফোর এখানে এসে কি হবে থ্রি নাম ওয়ান থ্রিটাকে কাউন্ট করবে, নাম টু যেহেতু এখানে দেওয়া আছে ফোরটাকে কাউন্ট করবে, ক্যাশ করবে, ক্যাশ করে কি হবে এই দুইটাকে সে কি করে গুণ করে দিবে, গুণ করে রেজাল্টের ভিতরে স্টোর করে রাখবে, স্টোর করে রাখার পরে আমি মালের মধ্যে এটা এই কি বললাম এই ভ্যালুটাকে পাস করলাম, তাহলে এখন এই দুটা গুণ করে সে কোথায় আসছে আউটপুটের ভিতরে স্টোর হয়ে গেছে। এখন আমি একটা কন্ডিশন নিতে পারি যে ইফ যে আউটপুট ইকুয়াল টু 12 হয়, আউটপুট ইকুয়াল টু যদি 12 হয় তাহলে ইকো দিবে ইকো যে দিস ইজ রাইট আনসার, রাইট এন এস রাইট আনসার, রাইট আনসার, এবং যদি না হয় যে 12 না হয় তাহলে এলস তাহলে দিস ইজ রং আনসার হবে, ইকো দিস ইজ রং আনসার, রং আনসার। এখন দেখি আমি রিকো করে দেখি যে কি পাই, রিলোড দিলাম, খেয়াল করবেন এখানে যে দিস ইজ রাইট আনসার, কারণ কি থ্রি ইন্টু ফোর ইকাল টু 12 রাইট আনসার, যদি এখানে ফাইভ দিতাম তাহলে কি হতো দিস ইজ রং আনসার, কারণ কি এই দুইটা গুণ করলে তো 12 হয় দুইটা গুণ করলে 15 হয় কিন্তু আমি দিস ইজ 12 তাহলে আনসার হবে কি দিস ইজ রং আনসার, সেভ দিলাম, সেভ দেওয়ার পর কি করলাম রিলোড করলাম দিস ইজ রং আনসার। তাহলে এভাবে আমরা কি করতে পারি আমরা এই ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, বা আমরা যে কোনো ভাবে আমরা যে কোনো প্রোগ্রামিং এর যোগ বিয়োগ গুণ ভাগ বা যে কোনো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আমরা আমার ইচ্ছা করে ইচ্ছা মতো আমরা আমাদের ফাংশন ইউজ করতে পারি। এখন আমরা আরেকটা উদাহরণ দেখবো, এখানে জাস্ট আমি এখানে করতে পারি বা এটুকু আমি রিমুভ করে দিতে পারি, থাকে না থাক আমি এখানে ফাংশন তৈরি করি, দিলাম ফাংশন, ফাংশন নাম দিলাম যে ডিফল্ট, ডিফল্ট ভ্যালু যদি একবার দেখাইছি তারপরে একটু আরেকটু দেখানোর প্রয়োজন আছে, জাস্ট এখানে ডিফল্ট ভ্যালু দিলাম, দিলাম এখানে str ভেরিয়েবল আমি আর্গুমেন্ট পাস করলাম str 1 ইকুয়াল টু দিলাম যে রুহুল,
রুহুল, এবং আরেকটা আর্গুমেন্ট দিলাম এখানে str টু ইকুয়াল টু একাডেমি, খেয়াল করবেন দিলাম একাডেমি, রুহুল একাডেমি। এখন আমি এখানে কি করব, জাস্ট এর ভিতরে আমি কি করব যে খেয়াল করবেন এখানে ভালো করে যে ইউর ফার্স্ট নেম ইজ, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি অথবা আমি জাস্ট কল করতে পারি, দিলাম str1 str1 এন্ড ইউর লাস্ট নেম ইজ str2 দিলাম ভেরিয়েবল str2, এখানে ইকো করলাম, তাহলে কি হবে আমি বাইরে আর ইকো করার প্রয়োজন হবে না, আমারে রিটার্ন করতে হবে অবশ্য আমাকে, যদি এর বাইরে কি করব আমি এই ডিভাইডর এই ফাংশনটাকে আমি রিটার্ন করে দিব, ইকো করে দিব, সরি রিটার্ন করব। তাহলে আমি এখানে কি করব, এই ফাংশনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই মোটর সাথে কল করি, খেয়াল করবেন আমরা আর্গুমেন্ট পাস করার সময় কি করি, আমরা দুইটা এখানে এখানে দুইটা আর্গুমেন্ট আছে, আমরা দুইটা আর্গুমেন্ট পাস করব। প্রথমে পাস করলাম আমি যে এখানে দিলাম রুহুল, প্রথমটা দিলাম আমি রুহুল রুহুল, আর সরি এখানে হবে দ্বিতীয়টা দিলাম আমিন, রুহুল আমিন দিলাম। তাহলে এখানে আমি দুইটা আর্গুমেন্ট দুইটা কি ভ্যালু পাস করতেছি, রুহুল এবং আমিন। এই প্রথম ভ্যালুটা কোথায় হবে, স্ট্রিং এ যাবে, ওয়ানে যাবে, এবং দ্বিতীয় ভ্যালুটা আমিনটা কোথায় যাবে, স্ট্রিং টু তে যাবে। দেখুন আমি সেভ রিলোড দেই, দেখতে পাবো যে এখানে আমি আগেরটুকু আমি একটু ব্লক করে রাখি এই অংশটুকু, তাহলে বুঝতে সুবিধা হবে, ব্লক করে রাখলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে যদি রিলোড দেই, খেয়াল করবেন যে কি ইওর ফার্স্ট নেম ইজ রুহুল এবং ইওর লাস্ট নেম ইজ আমিন, তাহলে আমিন দেখাচ্ছে রুহুল দেখাচ্ছে, কারণ দুইটা বা এখানে আমি যে এখানে দেই যে ইওর ফার্স্ট নেম রুহুল লাস্ট নেম আমিন, তাহলে এখানে দুইটা ডিসপ্লে হচ্ছে রুহুল এবং আমিন। যদি এখানে কিছু না দেই, বেলাং রেখে দেই, তাহলে কি হবে, বেলাং রেখে দেওয়ার অর্থ এরকম যে ডিফল্ট দুটো ভ্যালু নিয়ে যাবে, এখানে দেখাবে রুহুল এবং একাডেমি, ইওর ফার্স্ট নেম ইজ রুহুল এবং ইওর লাস্ট নেম ইজ একাডেমি ডিসপ্লে হবে, কারণ কি এখানে আমি বেলাং রেখে দিয়েছি, কারণ এখানে কোনো আমি প্যারামিটার পাস করিনি, দুইটা এখানে দুইটা ডিফল্ট ভ্যালু সে কি হবে এখানে ইকো হবে। সেভ দি রিলোড দিলাম, দেখুন এখানে কি আসে রেজাল্ট, ইওর ফার্স্ট নেম ইজ রুহুল, ইওর লাস্ট নেম ইজ একাডেমি, তাহলে রুহুল এবং একাডেমি দুইটা আমাকে ডিসপ্লে আসছে। এটা কোথা থেকে আসতেছে, কারণ আসতেছে যে আমি ডিফল্ট দুটো ভ্যালু দিয়েছিলাম এখানে, হতে পারে স্ট্রিং ভ্যালু, হতে পারে হতে পারে ইন্টিজার ভ্যালু, যে কোনো ভ্যালু আমি ডিফল্ট হিসেবে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা এক বা একাধিক ক্ষেত্রে আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করতে পারি, এবং আমরা এই অবস্থা আমরা জাস্ট এখানে কি করলাম, আমরা এটাই কল করে দিলাম, আমাদের ফাংশন নেমটাই কল করে দিলাম। তো এইভাবে আমরা ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আর্গুমেন্ট পাস করে আমরা ফাংশন কাজ করতে পারি। এখন আমি দেখাবো যেটা, যে আমরা পেজের বাইরে অন্য একটা পেজে কিভাবে আমরা তৈরি করতে পারবো, জাস্ট এটা আমি কাট করলাম, কাট করে আমি অন্য একটা পেজে নিয়ে যাব, খেয়াল করবেন এখানে আমি কাট করে নিলাম, কাট করে আমি এই বন্ধু কাট করি, এখান থেকে একটু কাট করলাম, কাট করলাম, কাট করে কি করব আমি একটা ফাংশন তৈরি করব, এখানে আমার ফোল্ডারের ভিতরে জাস্ট এখানে একটা আমি একটা ফাইল তৈরি করব, দিলাম ফাংশন ফাংশন ডট পিএসপি, যে কোনো নাম হতে পারে কোনো সমস্যা নেই, ফাংশন ডট পিএসপি দিলাম, এটা ওপেন করি, ওপেন করে আমি এখানে কি করব একটা পিএসপি ব্লক নিব, এই পিএসপি ব্লকের মধ্যে আমি কি করব আমি ফাংশন গুলো আমি জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন কি করলাম, আমার আলাদা একটা পেজে এক্সটার্নাল একটা পেজে আমি ফাইলের ভিতরে আমি কি করলাম আমার ফাংশন গুলো দিয়ে আসলাম, তাহলে অবশ্যই কি করতে হবে এখানে ইনক্লুড করতে হবে, কোথায় ইনক্লুড করব, এখানে ইনক্লুড করব, এই ইনক্লুড একটা বিল্টিং ফাংশন, পিএসপি ইনক্লুড একটা বিল্টিং ফাংশন, জাস্ট এখানে আমি কি করব জাস্ট ইনক্লুড করলাম, ইনক্লুড কি করবে আমার ফাংশন পেজের নাম ছিল ফাংশন ডট পিএসপি, এফ ইউ এন সি পি আই ওয়াই ফাংশন ডট পিএসপি, এই নামে ছিল আমার, খেয়াল করুন এই নামে আমার পেজটা ছিল ফাংশন ডট পিএসপি। এখন সেভ দিলাম, যখন আমরা এই হেডারের ভিতরে বা যে কোনো জায়গায় ইনপুট করলাম যে ফাংশন ডট পিএসপি, তখন এটা লিঙ্ক আপ হয়ে গেছে। দেখুন এখন যদি আমি ডিফল্ট ভ্যালু দিলাম, ডিফল্ট ভ্যালু দিলে কি হবে আমার রেজাল্ট কিন্তু আগের রেজাল্টে আসবে, কোনো পার্থক্য থাকবে না, এই রেজাল্টটাই দেখতে পাবো, খেয়াল করবেন এই রেজাল্ট দেখতে পাচ্ছি, রেজাল্ট কোথায় আছে আমার ইনক্লুড ফাংশনের ভিতর দিয়ে আমার এই পেজে দেওয়া আছে, এই পেজে আমার ডিফল্ট ভ্যালু দেওয়া আছে, এই তো
এটা ডিভাই ভ্যালু নামে একটা ফাংশন আছে আমার অলরেডি। তাহলে ইনক্লুডটাকে যে ইনক্লুড ইউজ করলাম, ইনক্লুড একটা বিল্টিং ফাংশন। এই বিল্টিং ফাংশনের কাজ কি, যে কোনো একটা ফাইলকে সে ইনক্লুড করে তার পেজের ভিতরে। দেখুন এই ফাংশন ডট পেজ ফাইলটাকে এখানে ইনক্লুড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে কি করলাম, একটা ডিফল্ট ভ্যালু আমি পাস করে দিলাম। এখন সেভ দিলে কোনো পার্থক্য নেই, একই রকম কার্যক্রম। যদি আমি চাই যে ফাংশন ভিতরে কি আছে, এখানে আছে এই মাল, এম ইউর মাল, এখানে দুইটা ভ্যালু পাস করি আমি, জাস্ট এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি দিব যে এম ইউ এল মাল। এই মাল ফাংশনটার ভিতরে আমি কি করব, আমি এখানে দুইটা আমি দিই 5 আর 6, দুইটা প্যারামিটার দিয়ে দিলাম। এখন দেখবো যে মালটাকে রিটার্ন করা আছে এখানে। রিটার্ন করা থাকলে কি হয়, রিটার্ন করা থাকলে আমার আর ইকো করার প্রয়োজন হয় না। জাস্ট আমি কি করব, সেভ দিলাম, সেভ দিয়ে রিলোড দিলাম। এখন কি আসবে, 5 × 6 = কি হবে, 30 হবে। খেয়াল করবেন এর রেজাল্ট আসবে 30, সরি এম মাল 3 আর 5 আর 6। দেখি এখানে মাল 5 আর 6। খেয়াল করবেন যেহেতু মাল এখানে রিটার্ন করা আছে, তাহলে অবশ্যই আমাকে ইকো করতে হবে। আমি বলছিলাম তাহলে এখানে অবশ্যই হবে ইকো, ইকো সেভ দিলাম। সেভ দিলে রিলোড ডে বা দেখতে পাবো 30, ডিসপ্লে হচ্ছে 30। তাহলে এভাবে আমরা আমাদের পেজের যে কোনো জায়গা আমরা কল করতে পারি, বা আমরা ইনক্লুড ফাংশন ইউজ করে আমরা অন্য একটা পেজ থেকেও আমরা ফাংশন গুলো আমরা কল করতে পারি। তাহলে আমরা যখন কোনো কাজ করবো, তখন আমাদের একটা ফাংশন ডট পিএইচপি ফাইলের ভিতরে আমরা আমাদের ফাংশন গুলো তৈরি করে নিব। এখানে ফাংশন ডট পিএইচপি হতে হবে এমন কোনো না, যে কোনো নামে ফাইল তৈরি করতে পাওয়া যেতে পারে, সেই ফাইলটাকে আমরা এখানে ইনক্লুড করে দিব। ওকে ফাইন ফ্রেন্ডস, আশা করি আপনারা ফাংশন সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছেন। যদি এরপরে বুঝতে না পেরে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, বা মেইল করতে পারেন, বা ফেসবুকে জানাতে পারেন, অথবা মোবাইলে ফোন দিতে পারেন। আর পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে এআরএ নিয়ে কাজ করতে হয়। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে বলি, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। মোস্ট ইম্পর্টেন্ট, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।